بسم الله الرحمن الرحيم السلام عليكم আজ আমি মজার একটি পিঠা বানাবো এই পিঠাটা বানানো খুবই সহজ এবং অল্প সময়ে বানিয়ে নিতে পারেন বিকালের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নেওয়া যায় বিশেষ করে অন্য কোনো ফল ঘরে না থাকলেও পাকা কলা আমাদের সবার ঘরেই থাকে এই পাকা কলা দিয়ে আপনি মজার পিঠাটা বানিয়ে নিতে পারেন এখানে তিনটার বেশি কলা নিয়েছি এই কলাগুলো একটি কাটা চামচ দিয়ে এভাবে মেশ করে নেব মেশ করা হয়ে গিয়েছে এর মধ্যে এক কাপের একটু কম চিনি দিয়ে দিলাম চিনির বদলে আপনি এখানে গুড়ও নিতে পারেন মিষ্টির পরিমাণটা যার যার পছন্দ মতো নেবেন চিনিটা কলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়ি তারপর দিয়ে দিলাম সামান্য লবণ মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের স্বাদটা বেড়ে যায় এর মধ্যে আরো দিব একটা ডিম এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না এভাবে মিশিয়ে নেব এভাবে চারমুড়ো ঘুরে ঘুরিয়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব যেন চিনিটা ভালোভাবে গলে যায় 10 মিনিট পর চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে তেল খুব বেশি গরম করা যাবে না তাহলে পিঠা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে ভিতরটা ঠিকমতো হবে না এখন এভাবে চামচের সাহায্যে পিঠাগুলো দিয়ে দেব চুলার হিট লো মিডিয়ামে রাখতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখেন পিঠাগুলো কি সুন্দরভাবে ফুলে উঠতেছে এভাবে করে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে সময় নিয়ে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজলে এরকম একটা সুন্দর কালার আসবে এবং ভিতরটাও ঠিকমতো হবে আশা করছি সবার কাছে ভালো লাগবে আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন হয়ে গিয়েছে দেখেন কালারটা কত সুন্দর আসছে এখন তুলে নেব এগুলো তুলে নিয়ে আবারও দিয়ে দেব এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব অতি সহজে এই পিঠাটা বানানো যায় যারা মিষ্টি খাবার খেতে ভালোবাসে তারা যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন সবার কাছে ভালো লাগবে দেখেন কত সুন্দরভাবে হয়েছে কি নরম একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ